আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজার জেলার পাটুয়ার টেক নামক যে সি বিচটা রয়েছে সেখানে। আপনারা যদি দেখেন ক্যামেরা দেখে দাও তো, এখানে অজস্র প্রবাল রয়েছে এবং লাইভ জীবিত প্রবাল। কিন্তু আগে কিন্তু ইনানি বিচে অনেক প্রবাল ছিল, যেগুলো বর্তমানে নেই, কিন্তু এই পাটুয়ার টেক বিচে কিন্তু প্রচুর প্রবাল রয়েছে। আমরা এখন এই টোটাল গোটা জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, প্রবালগুলো দেখাবো। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। পাটুয়ার টেক এসে হাঁটতে হাঁটতে আমার একটা বিষয় মাথায় আসলো, দেখুন কি দুর্দান্ত প্রবাল, যে আপনারা যারা সমুদ্র ভীতির কারণে সেন্ট মার্টিন যেতে চান না, তারা কিন্তু পাটুয়ার টেক যদি আসেন, এখানে আসলে কিন্তু সেন্ট মার্টিনের একটা ফ্লেভার কিন্তু আপনারা পাবেন। আপনারা তাকিয়ে দেখেন, এখানে কিন্তু সেন্ট মার্টিনের শতভাগ ফ্লেভার পাবেন। বরঞ্চ পাহাড়টা বোনাস পাবেন, এবং এদিকে গাছপালা দেখেন, একদম সেন্ট মার্টিনের মতন কিন্তু অবস্থা। অনেক সুন্দর সুন্দর ঝিনুক রয়েছে এখানে। ওয়াও, এক কথায় অপূর্ব। এখানে প্রবালগুলো কিন্তু সব জীবিত, আপনারা দেখেন। ওয়াও, আমার সাথে মিতুল আর ইহান আছে। এই ইয়ান, মিতুল সাম্বুকই, অদ্ভুত অনুভূতি, আসলেই জায়গাটা সুন্দর। আমি আবারও বলছি, আপনারা সেন্ট মার্টিনের শতভাগ ফ্লেভার কিন্তু এখানে পাবেন। আমি জায়গাটা আপনাদেরকে একটু ক্যামেরায় একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা স্মৃতি, এই আমাদেরকে পাটুয়ার টেক নিয়ে আসার জন্য তোমার আইডিয়া কেন হলো? যদিও এটা আগে সবার জানা ছিল না, এখন অনেকেই জানে, আপনারা এর আগে আসেন নাই, আমার মনে হলো যে আপনারা এই জায়গায় আসলে আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা যেরকম জায়গায় ঘুরতে পছন্দ করেন, পাটুয়াটা কেমন একটা জায়গা। আর এখানেই আসলে এখন কোরালের যে মানে কোরাল কক্সবাজারের যে কোরাল দ্বীপ, কোরাল দেখতে যে ইনানি চাইতো মানুষ, এটা আসলে এখন পাটুয়াটাকেই অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ মিতুল। মিতুল মিতুল, কেমন লাগছে তোমার পাটুয়াটা? অনেক ভালো। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সেন্ট মার্টিনের ফ্লেভার আছে নাকি? হ্যাঁ, এবারে প্রথম আসলাম, অনেক ভালো লাগছে। বাবা তোমার কেমন লাগতেছে? আসলে একটা দুর্দান্ত অনুভূতি। আপনারা কক্সবাজার এসে যারা চলে যান, তারা যদি এই পাটুয়ার টেক যদি না আসেন ঘুরতে, তাহলে কিন্তু আপনাদের বড় মিস হয়ে যাবে। তো নেক্সট টাইম যারা ট্যুরের প্ল্যান করছেন কক্সবাজার, অবশ্যই পাটুয়ার টেক এসে ঘুরে যাবেন। সেই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।